কল্পনা চাওলার মৃত্যু যদি একটা কল্পনা হতো আর সে আজও আমাদের মাঝে উপস্থিত থাকতো, তাহলে কতই না ভালো হতো। যারা কল্পনা চাওলার অদম্য সাহসিকতার কাহিনী শুনেছেন তারা সবাই আজও ভারতের গর্ব, কল্পনা চাওলাকে ভুলতে পারেননি। আর তাই আজও যখন ভারতের কোনো মহাকাশযানের মহাকাশে পাড়ি দেওয়ার কথা ওঠে, তখন সবার আগে কল্পনা চাওলার নাম মুখে আসে। কল্পনা চাওলার বক্তব্য ছিল, তিনি মহাকাশের জন্যই জন্মেছেন, তিনি প্রত্যেকটা মুহূর্ত মহাকাশের জন্যই কাটিয়েছেন, আর মহাকাশের জন্যই তিনি মৃত্যুবরণ করতে চান। কিন্তু তিনি জানতেন না যে তার এই বক্তব্য সত্যি হবে, আর এইভাবেই একদিন তিনি প্রাণ হারাবেন। মাত্র 26 বছর বয়সে নিজের স্বপ্ন পূরণ করেছিলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। তার মৃত্যুর আজ প্রায় 18 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও তার মৃত্যু যন্ত্রণা সবার মনে জীবন্ত। এই ঘটনার সাথে জড়িত কিছু বিষয় সবার সামনে এসেছিল, তবে এই বিষয়গুলো কতটুকু সত্যি আর কতটুকু কাহিনী সেটা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। 1962 সালে কল্পনা চাওলা ভারতের হরিয়ানা রাজ্যের কার্নালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হরিয়ানার স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। অষ্টম শ্রেণীর পরীক্ষা দেওয়ার পর থেকেই কল্পনা চাওলার মহাকাশে পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকট হয়। তিনি ঘন্টার পর ঘন্টা আকাশে নক্ষত্র দেখে সময় কাটিয়ে দিতেন। তার এই স্বপ্ন পূরণের প্রথম সিঁড়ি ছিল চণ্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ। সেখান থেকে স্নাতক সম্পূর্ণ করার পর থেকেই তার মহাকাশের প্রতি ঝোঁক আরও বেড়ে যায়। 1982 সালে তিনি আমেরিকায় চলে যান আর ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। শিক্ষাজীবন সম্পূর্ণ করার পরে 1995 সালে কল্পনা চাওলা নাসার সাথে কাজ করার সুযোগ পান। সেই সময় তার বয়স ছিল 33 বছর। নাসার মহাকাশ যাত্রী হিসেবে যুক্ত হওয়ার পরে 1997 সালে তাকে প্রথম মহাকাশচারী হিসেবে নির্বাচন করা হয়, আর এর সাথেই তিনি মহাকাশে পাড়ি দেওয়া প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন। কল্পনা চাওলা প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন স্পেস শাটেল কলম্বিয়া ফ্লাইট STS-87 মাধ্যমে। এই মিশনে তিনি 6 জন মহাকাশচারীর সাথে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। এই মিশনের সময়কাল ছিল 1997 সালের 19 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। নিজের প্রথম মহাকাশ যাত্রার সময় তিনি মহাকাশে 372 ঘন্টা সময় অতিবাহিত করেছিলেন। এইভাবে তিনি নিজের জীবনের প্রথম মহাকাশ মিশন সফলভাবে সম্পূর্ণ করেন। এরপর 2001 সালে পুনরায় তার কাছে মহাকাশে যাওয়ার সুযোগ আসে। এবার তার উড়ান ছিল স্পেস শাটেল কলম্বিয়া ফ্লাইট STS-107। এই মিশনে কল্পনা চাওলার সাথে মহাকাশচারীর একটা পুরো টিমকে পাঠানো হয়েছিল। যদিও এই মিশন 2001 সালেই মহাকাশে পাড়ি দেবে বলে ঠিক হয়েছিল, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এই মিশনটা বারবার পিছিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় পর্যন্ত এই মিশন পিছিয়ে যেতে থাকে আর এইভাবেই 2 বছর অতিক্রান্ত হয়ে যায়। দীর্ঘ সময় পরেও স্পেস শাটেল কলম্বিয়ার যান্ত্রিক ত্রুটি থামার নাম নিচ্ছিল না। 2003 সাল পর্যন্ত কলম্বিয়ার যাত্রা 18 বার পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপর কোনোরকমভাবে নাসা কলম্বিয়া স্পেস শাটেলের এই যান্ত্রিক সমস্যা ঠিক করে। এরপর 2003 সালে 16ই জানুয়ারি স্পেস শাটেল কলম্বিয়া মহাকাশে লঞ্চ করা হয়। কল্পনা চাওলা যখন কলম্বিয়ার সাথে তার দ্বিতীয় উড়ানে মহাকাশে পাড়ি দেয়, তখন তিনি জানতেন না যে এটাই তার জীবনের শেষ উড়ান হতে চলেছে। আসলে লঞ্চিংয়ের সময় সব কিছু স্বাভাবিক মনে হয়েছিল, মহাকাশে এই যান সঠিকভাবেই কাজ করছিল, আর এটা 16 দিনের মহাকাশ মিশন ছিল। এই সময় কল্পনা চাওলা এবং তার সাথীরা প্রতি মুহূর্তের খবর নাসার কাছে পৌঁছাতে থাকে। মিশন শেষ হওয়ার পরে এবার তাদের পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হতো। 2003 সালের 1 ফেব্রুয়ারি সেই দিন ছিল যেদিন তাদের কেনেডি স্পেস সেন্টারে ল্যান্ড করতে হতো, কিন্তু তাদের ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। যখন মানুষ এই মহাকাশযানের পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, তখনই খবর আসে যে স্পেস শাটেল কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই পুড়ে ছাই হয়ে গেছে আর সমস্ত মহাকাশ যাত্রীরাও মারা গেছেন। মহাকাশ যানে থাকা 7 জন যাত্রীর দেহ টেক্সাস শহরে পড়ে যায়। এই খবরটা সামনে আসতেই মানুষের মনে একটা প্রশ্নই ছিল, আর সেটা হলো মহাকাশে লঞ্চ করার সময় এই মহাকাশ যান তো একদম ঠিক ছিল, তাহলে ফেরার সময় কী এমন হলো যে এত বড় একটা বিপদ ঘটে গেল? বিজ্ঞানীদের ধারণা ছিল যে যখনই মহাকাশযানটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, সেই মুহূর্তে তার হিট ইনসুলেশন স্তরে চাপ পড়ে, ফলে সেটা ফেটে যায়। আর মহাকাশযানের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় সেটা দুর্ঘটনার কবলে পড়ে। নাসার এই বয়ানে সেই সময় সকলেই সহমত পোষণ করলেও পরে অনেকেই নাসার উপরে সন্দেহ প্রকাশ করে আর এত বড় দুর্ঘটনার পিছনে তাদের দায়ী করে। কল্পনা চাওলার মৃত্যু সকল ভারতীয়র কাছেই প্রচণ্ড দুঃখজনক ছিল, অন্যদিকে নাসার কাছেও এটা নিরাশাজনক ছিল। এই ঘটনার কারণে স্পেস শাটেল ফ্লাইট অপারেশনকে 2 বছরের থেকে অধিক সময়ের জন্য বিলম্বিত করে দেওয়া হয়, কারণ এর আগেও স্পেস শাটেল চ্যালেঞ্জারের মতো ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল যা মহাকাশে পাড়ি দেওয়ার 73 সেকেন্ড পরেই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল
আর ভেতরে থাকা সাতজন ক্রু মেম্বার ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি যে এই মিশনকে ঘিরে আমেরিকাবাসীর মনে অনেক আশা ছিল, কারণ সেটাই প্রথম এমন মিশন ছিল যেখানে নাসা একজন সাধারণ নাগরিককে মহাকাশ যাত্রায় পাঠিয়েছিল। আসলে সাতজন ক্রু মেম্বারের মধ্যে ক্রিস্টা নামের একজন স্কুল শিক্ষকও ছিলেন, আর সেই কারণে এই লঞ্চিংয়ের সময় সমস্ত চ্যানেলে লাইভ দেখানো হয়েছিল। কিন্তু লঞ্চিংয়ের 73 সেকেন্ড পরেই এই স্পেসক্রাফ্ট ছিন্ন ভিন্ন হয়ে যায়। দুর্ঘটনার ঘটনাক্রমের কথা ভেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কনস্ট্রাকশনকেও কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়। স্পেস শাটল কলম্বিয়ার দুর্ঘটনা তদন্ত করতে গিয়ে নাসা জানতে পারে যে লঞ্চিংয়ের সময় স্পেস শাটল কলম্বিয়ার এক্সটার্নাল ট্যাঙ্ক থেকে ফোম ইনসুলেশনের একটা টুকরো ভেঙে অরবিটারের বাঁদিকে গিয়ে ধাক্কা খেয়েছিল, যার ফলে অরবিটারের বাঁদিকের ডানায় অনেক বড় একটা ছিদ্র হয়ে গিয়েছিল। যদিও এরকম দুর্ঘটনা আগেও ঘটেছিল, কিন্তু কখনো অরবিটার এত খারাপভাবে প্রভাবিত হয়নি। এই অবস্থায় ফেরার সময় যখন কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন ফোম ইনসুলেশন থেকে হওয়া ছিদ্র বায়ুমণ্ডলের গরম হাওয়াকে হিটশিল্ডে ঢুকতে সাহায্য করে। এই গরম গ্যাস ঢুকে যাওয়ার ফলে কলম্বিয়ার ইন্টারনাল উইং স্ট্রাকচার অস্থির হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে ফেটে টুকরো টুকরো হয়ে যায়। এই তদন্ত নাসাকে তাদের খামতিগুলোর উপরে কাজ করার জন্য প্রেরণা দেয়। সময়ের সাথে সাথে নাসা তাদের নতুন কৌশলগুলো বিকশিত করে এবং তাদের মহাকাশযানের সুরক্ষার জন্য স্যাটেলস থার্মাল প্রোটেকশন সিস্টেমের মতো টেকনোলজি যুক্ত করে, যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আর যদি এরকম কোনো গণ্ডগোল হয়, তাহলে মহাকাশচারীদের বাঁচানোর জন্য উদ্ধারকারী মিশন পাঠানো যায়। এই ঘটনাটা ঘটেছে 18 বছর হয়ে গেছে। বিজ্ঞানীদের ধারণা যে নাসা সফলতা শিখরে, কিন্তু আজও এই মিশনটার জন্য নাসার উপরে অনেক প্রশ্ন তোলা হয়। আসলে শোনা গিয়েছিল যে কলম্বিয়া স্পেস শাটল রওনা দেওয়ার পরেই নাসা জানতে পেরেছিল যে এই যান সুরক্ষিতভাবে ফিরে আসবে না। কলম্বিয়ার প্রোগ্রাম ম্যানেজার কয়েক বছর পরে এটা দাবি করেছিলেন যে নাসা এটা আগে থেকেই জানত যে ফোম ইনসুলেশনের একটা টুকরো ভেঙে অরবিটারের বাঁদিকের উইংয়ে ধাক্কা খেয়েছে। তারা জানতেন যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই সাতজন মহাকাশচারী মৃত্যুর কোলে ঢলে পড়বে, কিন্তু তারপরেও সেই সাতজনকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এই তথ্যটি সামনে আসার পরেই সকলেই হতবাক হয়ে যায়। সবার মনে একটা প্রশ্নই আসে যে নাসার বিজ্ঞানীরা বিষয়টা আগে থেকে জানার পরেও কেন তারা কিছু করেননি। মহাকাশ যাত্রার 16 দিন পর্যন্ত সব যাত্রীরা প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে, আর তারা এক মুহূর্তের জন্য এটা টের পাননি যে তারা সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরতে পারবেন না। মিশনটা সফল করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যায়। প্রতিটা মুহূর্তের তথ্য নাসার কাছে পাঠাতে থাকে, কিন্তু পরিবর্তে নাসা তাদের কাছে এত বড় বিষয়টা গোপন রাখে। এই অবস্থায় এটাই প্রশ্ন ওঠে যে নাসা কেন এরকম করেছিল। এই প্রশ্নের দিকে গভীরভাবে দৃষ্টি দিলে উত্তর পাওয়া যায় যে নাসার বিজ্ঞানীরা হয়তো চাননি যে মিশনে যাওয়া মহাকাশচারীরা দুশ্চিন্তায় জীবনের শেষ মুহূর্তগুলো বাঁচুক। তারা জানতেন যে যদি মহাকাশচারীদের সব কিছু জানিয়ে দেওয়া হতো, তাহলে তারা শেষ সময় একেবারে ভেঙে পড়ত আর জীবনের অবশিষ্ট সময় গুনতে শুরু করে দিত। তাই হয়তো তারা মহাকাশচারীদের কাছ থেকে এই বিষয়টা গোপন রাখা ঠিক হবে বলেই মনে করেছিলেন। কিছু মানুষের মতে, যদি মহাকাশচারীরা এই বিষয়টা জেনেও যেত, তাহলেও তাদের কিছু করার ছিল না, তাদের মৃত্যু নিশ্চিত ছিল। খুব বেশি হলে অক্সিজেন থাকা পর্যন্ত হয়তো তারা মহাকাশের চক্কর কাটতে পারত, কিন্তু অক্সিজেন শেষ হওয়ার পরে তারা মারা যেতেন। যদিও নাসার সম্পর্কে এই সন্দেহ কতটা যুক্তিযুক্ত তার কোনো সঠিক উত্তর নেই, তবে এটা ঠিক যে এই দুর্ঘটনা স্পেস এক্সপ্লোরেশনকে একটা নতুন জায়গা দিয়েছে, যার ফলস্বরূপ নাসা আজ মহাকাশে উচ্চতা শিখরে পৌঁছে গেছে। সো বন্ধুরা, আপনার কি মনে হয় এই দুর্ঘটনা সম্পর্কে নাসা কি আগে থেকেই জানতো, সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।